নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী 12 জুন খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণায় অনড় থাকলেও দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত আসলে পাল্টে যেতে পারে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের হাওয়া। মোহাম্মদ অসীমের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে রাজনীতির মাঠে। 2018 সালে সবশেষ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক। এবারও তার বিকল্প দেখেনি ক্ষমতাসীন দল। এরই মধ্যে বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন তারা। খুলনাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে এই আধুনিক তিলোত্তমা খুলনা করতে গেলে আমাদেরকে একটু সময় দিতে হবে, এবং আমি মনে করি আগামী 12 জুন এই নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে মাননীয় প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের বোর্ড তারা আমাদেরকে আবার নমিনেশন দিয়েছেন, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি খুলনার মানুষের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের পবিত্র ভোটটা দিয়ে যাতে এই কার্যক্রমের ধারাবাহিকতা থাকে, যে দৃশ্যমান উন্নয়নটা যাতে আমরা সুন্দরভাবে খুলনাবাসীর কাছে উপস্থাপন করতে পারি সেই জন্য আমাদের সময় দরকার। এবং আমরা 12 তারিখে নৌকায় ভোট দিয়ে আমরা আমাদের উপর যে দায়িত্ব আস্থা রেখেছে সেইটা আরও কিছুদিনের জন্য আস্থা রাখবে, এইটাই আমার খুলনাবাসীর কাছে চাওয়া। খুলনা সিটিতে বিগত বছরগুলো নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বী হলেও এবার নির্বাচনে দলীয়ভাবে না থাকার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে দলীয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত আসলে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে খুলনা বিএনপি। দল সিদ্ধান্ত নেবে, আমরা মনে করি এই খুলনার শহর হলো খালেদা জিয়ার শহর, শহীদ জিয়ার শহর এবং তারেক রহমানের শহর। এই শহর হলো বিএনপির শহর। এই শহরে, এই মহানগরে যখন পার্টি সিদ্ধান্ত নেবে যে কেউ নির্বাচন করবে, আমরা বিশ্বাস করি যে ইনশাআল্লাহ সেখানে সকল জনগণকে সাথে নিয়েই আমরা নির্বাচন মোকাবেলা করব। একটা বিভাগীয় শহরের, মূল শহরের ইলেকশনে মানুষের সবার একটা আগ্রহ থাকে, দেশের মানুষেরও আগ্রহ থাকে যে পাঁচ সিটির ইলেকশন, এবং যে ইলেকশনে আমরা এর আগে কয়েকবারই জিতেছি, গেল নির্বাচন ভোট ডাকাতি হয় আমরা জিততে পারি নাই, সেই নির্বাচন ঘিরে মানুষেরও আগ্রহ আছে, আমাদেরও আগ্রহ আছে যে আমরা আসলে এই নির্বাচনে, নির্বাচন আমাদের কর্মীরা জনগণও করতে চায়, কিন্তু আমাদের দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশে একটি নির্বাচনী সরকারের দাবিতে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি আন্দোলন করছে, সেই আন্দোলনের একজন সৈনিক হিসাবে, বিএনপির কর্মী হিসাবে দলের সিদ্ধান্ত মান্য করেই আমাকে চলতে হবে। তবে যদি দল নতুন কোনো সিদ্ধান্ত নেয়, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পূর্বের সিদ্ধান্ত রিভিউ করে, সেক্ষেত্রে আমরা নির্বাচনে যেতে পারবো। সব দলের অংশগ্রহণে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে খুলনার মানুষ, এ প্রত্যাশা সুশীল সমাজের নেতাদের। নাগরিক হিসাবে যদি বলতে হয় তাহলে রাজনৈতিক দলগুলা যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে ভালো একজনকে প্রার্থী বিবেচনা করে তাদেরকে মেয়র বানানো উচিত বলে আমরা মনে করি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার 5,31,841 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি।